প্রিমিয়ার লীগ ফুটবলের মধ্যবর্তী দলবদলের শেষ দিনে স্পেন ও গাম্বিয়ার দ্বৈত নাগরিক নুহা মারংকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ানদের দিকেই মূলত ঝোঁকটা বেশি হলেও এবার আফ্রিকান মারংকে নিল কিংস। এছাড়া এলিটা কিংসলেকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কিংসের ডেরাই রয়ে গেছেন এলিটা। লীগের প্রথম পর্বে নিয়মিত ঝলক দেখিয়েছেন, তাই শেষ পর্যন্ত বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এই নাইজেরিয়ানকে ছাড়েনি কিংস। নতুন করে কিংসরা আরও দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরাকে। দেশটির প্রথম টায়ারে খেলার অভিজ্ঞতা আছে 21 বছর বয়সী এই মিডফিল্ডারের। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও ডিফেন্সিভ ও অ্যাটাকিং মিডফিল্ডার দুই ভূমিকাতেই সমান কার্যকর মিগেইরা। সঙ্গে ফর্মে থাকা বসনিয়ান ভ্রানিয়াস তো আছেনই। বিপিএল এর প্রথম লেগের 11 ম্যাচ শেষে 26 পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বসুন্ধরা। দ্বিতীয় পর্বেও ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা নিজেদের শোকেসেই রেখে দিতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। মাত্রই এএফসি কাপে কলকাতা মোহনবাগানের কাছে হেরে আসা ঢাকা আবাহনী এবার মধ্যবর্তী দল বদলে কোনো নতুন ফুটবলার দলে ভেড়ায়নি। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জয়ী আকাশী নীলরা সে ব্যর্থতা লিগে ঘোষাতে চায়। 11 ম্যাচ শেষে 17 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছে মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটিকে প্রথম পর্বে স্ট্রাইকার সংকটের কারণে বেশ ভুগতে হয়েছিল। সমস্যার সমাধানে মধ্যবর্তী দল বদলে বাফুফের এলিট একাডেমি থেকে মিরাজুল ইসলাম ও ইংল্যান্ড প্রবাসী নাবিল রহিমকে নিয়েছে তারা। ঘরোয়া ফুটবলে গেল কয়েক মৌসুম তারকা সমৃদ্ধ দল না হয়েও ভালো ফলাফল করেছে শেখ জামাল। এবারও প্রথম পর্ব শেষে 3-এ আছে ধানমন্ডির রাজারা। অন্য ক্লাবগুলো যখন ফুটবলার দলে ভেড়াতে ব্যস্ত, শেখ জামাল সেখানে ব্যস্ত কোচ পরিবর্তনে। দল সাফল্যে থাকলেও স্প্যানিশ হুয়ান ম্যানুয়েলকে বিদায় করে পঞ্চম মেয়াদে তারা কোচ করেছে নাইজেরিয়ান জোসেফ আফুসিকে। 11 ম্যাচ শেষে 21 পয়েন্ট নিয়ে 4-এ থাকা চট্টগ্রাম আবাহনীও চায় শিরোপার রেসে থাকতে। দলে নাইজেরিয়ান উইলিয়ানের পরিবর্তে এসেছেন ক্যান্ডি অগাস্টিন। সাইপ্রাস লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। এছাড়াও তারা দলে ভিড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের রাইট ব্যাক নোলককে। এবারের লিগে 13 গোল করা নাইজেরিয়ান পিটারের ওপরও আস্থা রেখেছে ক্লাবটি। নাইজেরিয়ান ইয়াসা ও আফগানিস্তান জাতীয় দলের মিডফিল্ডার অমিতেও ভরসা রাখতে চান কোচ মারুফুল হক। শেখ রাসেল এবার মধ্যবর্তী দলবদলে দলে ভিড়িয়েছে নাইজেরিয়ান ইসমাইল আকিনাকে। কোচ ও ম্যানেজার বদল করে দ্বিতীয় পর্বে চমক দিতে চায় রাসেলও। স্ট্রাইকিং, অ্যাটাকিং ও মিডফিল্ডারের ঘাটতি পূরণে চেষ্টা ছিল ক্লাবের। এছাড়াও মধ্যবর্তী দলবদলে মোহামেডান থেকে রহমতগঞ্জে ঠিকানা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। এখানে আগে থেকেই আছেন অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। পারভিন আক্তার, সময় সংবাদ।